सांता अच्छा अच्छा शेष कर सबाई तुम्हारे शेयर दिच्छी तुम्हारा देखे नाओ সবার জন্য রিপিট করব তোমরা একটু রংগুলি কি কি ব্যবহার করেছে সেটা একটু জেনে নাও প্রথমে দেখো রং ব্যবহার করেছে লাল রং নীল রং চকলেট রং হলুদ রং এবং সর্বশেষ সাদা রং আমরা এই রংগুলি ব্যবহার করে আজকের শহীদ মিনারের দৃশ্যটি আঁকবো বুঝতে পেরেছো সবাই আচ্ছা তোমরা আজকে ডায়েরিটা একটু লিখে নাও কারণ আমাদের সময় প্রায় শেষ দেখো মিশর শহীদ মিনার অঙ্কন শিখবে ও এসডব্লিউ করবে ডায়েরিটা একটু লিখে নাও আগে এরপর আমরা আবার ছবিগুলি দেখব আজকে ডায়েরিটা সবাই একটু লিখে নাও র লিখে লিখবে দৃশ্য শহীদ মিনার অঙ্কন শিখবে ও এসডব্লিউ করবে আচ্ছা লিখে শেষ করেছো সম্পূর্ণ না উপরের অংশে যেখানে যতটুকু পর্যন্ত শহীদ মিনার আছে উপরের দিকে ততটুকু নীল রং করবে এরপর সিঁড়ির ধাপগুলি যেভাবে দেখানো হয়েছে ঠিক সেভাবে রং করবে আমি তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি তোমাদের ডায়েরি লেখা শেষ হয়েছে এতক্ষণ লাগতেছে কেন ডায়েরি লেখা দ্রুত শেষ করো আমি তোমাদেরকে ইমেজগুলি আরেকবার দেখাবো আচ্ছা লিখে শেষ করেছো আচ্ছা ঠিক আছে এবার আমি প্রথম থেকে আবার ব্যাগে যাচ্ছি ডায়েরি লিখবে দৃশ্য শহীদ মিনার অঙ্কন শিখবে ও এসডব্লিউ করবে অতটুকু লিখলে হবে আচ্ছা আমি প্রথম থেকে আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি ইমেজগুলি আচ্ছা দেখো আমি দ্রুত আবার তোমাদেরকে রিপিট করতেছি প্রথম ধাপ অঙ্কনে প্রথম ধাপ দেখে নাও কিভাবে আমরা আঁকা শেষ করেছি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখে নাও 2 মিনিট পর্যন্ত আর সময় আছে আমরা আরেকবার দেখব প্রথমে আমরা একটি ঘরের দরজা করেছি এরপর উপরে ডান পাশে এবং বাম পাশে দুটি লাইন দেওয়া হয়েছে তারপর উপরের লাইন দুটির সাথে আরেকটি লাইন দিয়ে আমরা সংযোগ করে দিয়েছি এরপরের স্টেপ দেখো ঠিক একইভাবে বাম পাশে একটি এবং ডান পাশে আরেকটি ঘর ঘরের দরজা করা হয়েছে একই সমান্তরালে তৃতীয় ধাপের মধ্যে ঘরের দরজার ভেতরের অংশে আমরা আরেকবার একইভাবে লাইন করেছি ছোট করে দেখে নাও সবাই কিভাবে শহীদ মিনারটি হচ্ছে তোমরা কি সবাই দেখতেছো ডায়েরি লিখবে শহীদ মিনার অঙ্কন শিখবে ও এসডব্লিউ করবে এরপরে ধাপগুলি দেখো Thank you.
আচ্ছা ধাপগুলি দেখতেছো? এবার আমি রঙের রঙের স্টেপটা অর্থাৎ ধাপ নাম্বার 6টা আবার দেখাচ্ছি, দেখো। পরিপূর্ণ রং সহ একটি শহীদ মিনারের দৃশ্য। আসুবা তুমি কোথায়? তোমার ভিডিওতে তোমাকে দেখতে পাচ্ছি না, ইফতি তোমাকেও দেখা যাচ্ছে না। তোমাদের আঁকা কতটুকু শেষ হয়েছে? আদাল হাসান, আদাল হাসান, তুমি কিন্তু তোমার সিটে নেই। আরি আক্তার, তোমার শেষ হয়েছে? আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো ক্লাস এখানে শেষ করব, কারণ আমাদের সময় শেষ হয়েছে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। ডায়েরি লিখেছো তো সবাই? আচ্ছা আজকের মতো আমি বিদায় নিচ্ছি, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ পেয়ে যাবে, ওখানে তোমরা দেখি ওখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে সবাইকে টাটা, সবাই টাটা।